প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাকটিকিট। এই আলোচনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন, নোট করবেন এবং মনে রাখবেন, কারণ এখান থেকেও প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দেখেন, ডাকটিকিট মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাকটিকিট প্রবর্তন করা হয় 29 জুলাই 1971 সালে। তাহলে এই সালটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, 29 জুলাই 1971। প্রথম ডাকটিকিট প্রকাশ করে মুজিবনগর সরকার। বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাকটিকিট এর ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। এটি কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই স্লাইড থেকে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ ছিল মার্ক করে দিয়েছি, অবশ্যই এগুলি আপনাকে মনে রাখতে হবে। 1971 সালে মুজিবনগর সরকার যে কয় প্রকার ডাকটিকিট প্রকাশ করে, 8 প্রকার, এটিও পরীক্ষা আসতে পারে যে কত প্রকারের ডাকটিকিট প্রকাশ করে। 8 প্রকার কি কি? 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা। তাহলে এই মূল্যমানগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এগুলি হচ্ছে মুজিবনগর সরকারের ডাকটিকিট। বাংলাদেশের প্রথম 8টি ডাকটিকিট একযোগে প্রকাশিত হয়। কোথা থেকে? মুজিবনগর, কলকাতা ও লন্ডন থেকে। এই যে মুজিবনগর, কলকাতা এবং লন্ডন থেকে একযোগে প্রকাশিত হয়। স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় 21 ফেব্রুয়ারি 1972। তাহলে দেখেন, আগেও আমরা একটা ডেট পড়েছি, 29 জুলাই 1971। 29 জুলাই 1971 কি ছিল? নিজস্ব ডাকটিকিট প্রবর্তন ছিল। আর এবার কি পড়লাম? এবার পড়লাম আমরা স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট। তাহলে আগেরটা ছিল কি? স্বাধীনতার পূর্বে, অর্থাৎ মুজিবনগর সরকারের। এবার কি করলো? প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হলো। কবে হলো? 21 ফেব্রুয়ারি 1972। এই 2টি তারিখ সাল আপনাকে মনে রাখতে হবে। স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিস। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসছে, এটি আপনাকে মনে রাখতে হবে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটের মূল্য ছিল 20 পয়সা। অর্থাৎ প্রথম যেটি প্রকাশ করে সেটি কয় পয়সা ছিল? 20 পয়সা। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের। এটিও অনেকবার পরীক্ষায় আসছে, এটি আপনাকে মনে রাখতে হবে। 1972 সালে স্বাধীনতা দিবস প্রকাশিত ডাকটিকিটের প্রতীক ছিল সংগ্রামের প্রতীক হিসেবে আগুনের ফুলকি। কি? সংগ্রামের প্রতীক হিসেবে আগুনের ফুলকি। দেখেন, এর প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ, এজন্য এগুলিকে অ্যাড করা হয়েছে, এগুলি আপনাকে পড়তেই হবে। 1972 সালের স্বাধীনতা দিবসের ডাকটিকিটের ডিজাইনার ছিলেন নিতুন কুণ্ডু। এটাও অনেকবার পরীক্ষায় আসছে। 1972 সালের বিজয় দিবসে যে কয় ধরনের ডাকটিকিট প্রকাশিত হয়? 3 ধরনের। কি কি? 75 পয়সা, 60 পয়সা, 20 পয়সা। দেখেন, ভালো করে দেখে রাখেন, আপনি কিন্তু কনফিউজড হবেন আগের স্লাইডের সাথে, এই জায়গায় কিন্তু আপনি কনফিউজড হবেন। 1972 সালের বিজয় দিবসে যে কয় ধরনের ডাকটিকিট প্রকাশিত হয়? 3 ধরনের, 75 পয়সা, 60 পয়সা, 20 পয়সা। 1972 সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার ছিলেন কেজি মোস্তফা। আমরা অনেকগুলো ব্যক্তির নাম পেলাম, নিতুন কুণ্ডু, কেজি মোস্তফা, এর আগে আমরা কি পেয়েছি? বিপি চিতনিস। দেখেন, আমাদেরকে কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে, কার ভূমিকা কি ছিল, কে কখন ডাকটিকিটের ডিজাইনার ছিলেন, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটি আপনি ভালো করে পড়বেন, না হলে এটিই কিন্তু আপনাকে কনফিউজড করবে এবং আপনি পরীক্ষায় খারাপ করবেন। এই ছিল আমাদের ডাকটিকিট নিয়ে আলোচনা। ডাকটিকিট এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং কনফিউজড হওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে। যদি আপনি এই ভিডিও ক্লিপটি ভালো করে শুনে থাকেন এবং যদি নোট করে থাকেন, তাহলে অন্য কেউ ভুল করলেও
এই ভুলটি বা একই ধরনের ভুল আপনার হবে না। আর যদি একই ধরনের ভুল আপনার না হয় তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি কোয়ালিফাইড হবেন, আপনি কোয়ালিফাইড হন, সাফল্য আপনার জন্যই। এই প্রত্যাশা ব্যক্ত করে এই আলোচনাটি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।